গত মঙ্গলবার পণ্যবাহী চারটি কন্টেইনার নিয়ে পশ্চিমবঙ্গের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশের একটি জাহাজ। আগামী 16 জুলাই ত্রিপুরায় আসছে এই কন্টেইনার। এটি হবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে রাজ্যে পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দুই রাষ্ট্রের সম্পর্কের বীজ বপন করেছিলেন। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। দীর্ঘ সময় উভয় দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা সহ সব ধরনের সম্পর্ক উন্নয়ন ঘটেছে। 14 জুলাই মঙ্গলবার পণ্যবাহী চারটি কন্টেইনার দিয়ে পরীক্ষামূলকভাবে ভারতের চট্টগ্রাম বন্দর ব্যবহার শুরু হয়েছে। কলকাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে মঙ্গলবার এই চার কন্টেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশি একটি জাহাজ। পরে চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে আখাউড়া আগরতলা স্থলবন্দর হয়ে চালান দুটির শেষ গন্তব্য ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে। ভারতীয় হাইকমিশন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠির সূত্রে এই তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ভারতীয় হাইকমিশনের চিঠিতে জানানো হয়, চার কন্টেইনারের দুটিতে রয়েছে রড এবং অপর দুটিতে রয়েছে ডাল। চালান দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর জাহাজ থেকে নামিয়ে সরাসরি বাংলাদেশের কন্টেইনার পরিবহনকারী গাড়ি প্রাইম মুভার ট্রেলারে ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। আগরতলা থেকে খালাসের পর রডের চালান নেওয়া হবে জিরানিয়ায়। অপরদিকে আগরতলায় আইপিসিতে খালাস করে ডালের চালান ভারতীয় ট্রাকে করে আসামের করিমগঞ্জে নেওয়া হবে। এটি হবে চট্টগ্রাম বন্দর ও সড়কপথ ব্যবহার করে ভারতীয় পণ্য তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।